জাজ মাল্টিমিডিয়া মানেই চমক। এই প্রযোজনা সংস্থাটি বাংলা ছবির দৃশ্যপটে আসার পর থেকে পাল্টে গেছে বাংলাদেশের চলচ্চিত্রের চেহারা। প্রথম থেকে কলকাতার সাথে যৌথ প্রযোজনা ছবি নির্মাণ করলেও এবার একটা ধামাকা করতে চাইছেন জাজের আব্দুল আজিজ, আর তা হলো হিন্দি সিনেমা নির্মাণ। এবং তাতে অভিনয় করবেন আশিকি টু, এক ভিলেন, হায়দার, এবিসিডি টু, বাঘি, ওকে জানো খ্যাত বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তবে কে হবেন শ্রদ্ধার নায়ক? এমন প্রশ্নে জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজের কাছ থেকে জানা যায়, তিনি চান শাকিব খান অথবা আরিফিন শুভ এই ছবিতে কাজ করুক। কারণ এই দুই নায়কই যেমন বাংলাদেশে বিশাল জনপ্রিয় পেয়েছেন, ঠিক তেমনি যৌথ প্রযোজনা ছবিতে ভালো পারফর্ম করে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়তা পেয়েছেন, আর তাদের সাথে কথা বলার পরই বিষয়টি তিনি চূড়ান্ত করতে চান। অন্যদিকে আরো জানা গেছে ছবিটি যৌথ প্রযোজনায় নির্মাণ হবে না, এককভাবে জাজ মাল্টিমিডিয়া ছবিটি নির্মাণ করবে। ছবিটি পরিচালনা করবেন বলিউডের একজন খ্যাতনামা পরিচালক এবং সেই নির্মাতার নাম শীঘ্রই ঘোষণা করা হবে। বাংলাদেশের দর্শকদের কথা চিন্তা করে ছবিটি হিন্দি ও বাংলা দুই ভাষা নিয়ে মুক্তি পাবে এবং সারা বিশ্বে ছবিটি মুক্তি দেওয়া হবে। ছবিটি পাণ্ডুলিপি তৈরি করেছে জাজ টিম। 2018 সালের ফেব্রুয়ারি মাসে ছবিটির শুটিং শুরু হবে। ভারত ও বাংলাদেশ শুটিং হলেও গানের দেশে চিত্রায়ণ হবে ইউরোপে। অ্যাকশন ও ফাইট দৃশ্য পরিচালনা করবেন থাইল্যান্ডের খ্যাতনামা ফাইটার জায়গা। এছাড়া শাকিব খান ছাড়াও বাংলাদেশের খ্যাতিমান বিভিন্ন শিল্পী ছবিতে কাজ করবেন, আর এই ছবিটি দিয়েই বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে পরিচিত করতে চান জাজের আব্দুল আজিজ। দর্শক শ্রদ্ধা কাপুরের সাথে কাকে বেশি ভালো মানাবে, শাকিব খানকে নাকি আরিফিন শুভকে? যাকে বেশি ভালো মানাবে তার পক্ষে কমেন্ট করুন নিচের কমেন্ট সেকশনে। দেখা যাক দর্শকদের মাঝে কোন নায়কের ভক্ত সংখ্যা বেশি। আর শাকিব খানকে নিয়ে কোনো মিথ্যা বা প্রতারণামূলক খবর জন্য নয়, শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।